guys on the Golden Boat today. মানে করে দিন সাথে শেয়ার করতে চলেছে একটা নতুন রেসিপি, যেটার নাম হচ্ছে কলিফ্লাওয়ার রাইস। তো যে ফুলকপিটা ছিল ওটাকে আমি ভালো করে গ্রেট করে নিয়েছি। কারো যদি ফুড প্রসেসার থাকে তাহলে ফুড প্রসেসারে সুবিধা বেশি, বাট আমি মিক্সিতে করে দেখলাম মিক্সিতে ভালোভাবে হচ্ছিলো না, পেস্ট পেস্ট হয়ে যাচ্ছিলো। তো তাই জন্য বেস্ট অপশান হচ্ছে হাতে একটু ছাঁচড়ি দিয়ে করে নেওয়া, ইজিলি হয়ে যায় কলিফ্লাওয়ার। তো বেসিক্যালি এই যেটা দেখতে পাচ্ছেন এটাই, এটাকেই রাইস বানানো হবে। এটাকে রান্না করলে ওটা খানিকটা ওই রাইসের একটা সাবস্টিটিউট, কুসকুসের মতন। তো এটা কেন, বেসিক্যালি রাইস আমরা যে খাই রাইসের মধ্যে কার্বস অনেক থাকে, ঠিক আছে? তো কার্বস বেশি, ক্যালোরিজ বেশি, কেউ যদি নিজের ক্যালোরি বা কার্বস যদি কমাতে চায় তাহলে এটাকে অ্যাজ আ রাইস সাবস্টিটিউট ব্যবহার করতে পারে। আর আপনি যা কিছু রাইস দিয়ে খাবেন সেটার জায়গায় এটা দিয়ে খেতে পারেন। আর আমি এটা জাস্ট একটা নতুন রেসিপি ট্রাই করার জন্য আর সবার সাথে শেয়ার করার জন্য বানাচ্ছি। তো এটা অনেকেদের পক্ষে বেনিফিশিয়াল হতে পারে, কেউ যদি কোনো মানে কোনো রকমের প্রবলেম থাকে, ডায়াবেটিস বা ওবিসিটি বা যা খুশি, এমনি যদি কেউ ট্রাই করতে চায় তাহলে খুব ভালো। গ্যাসটা একদম লো ফ্লেমে আছে, তো তার মধ্যে আমি কলিফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে যে একটু ময়েশ্চার আছে ময়েশ্চারটাকে একটুখানি শুকিয়ে নেবো, অল্প একটু, একদম লো ফ্লেমে করতে হবে নাহলে জ্বলে যেতে পারে। তো যে কাঁচা গন্ধটা কলিফ্লাওয়ারের ওইটাকে কাটিয়ে নেওয়ার জন্য 5 মিনিট একটুখানি অল্প ফ্লেমে এটাকে ভালো করে টস করেছি। আর আমি কিন্তু কোনো অয়েল দিইনি, কিন্তু এখন অল্প একটু বাটার দিচ্ছি এটার টেস্টটাকে এনহ্যান্স করার জন্য। ননস্টিক বলে খুব একটা লাগেনি তাই তেল দিইনি তার আগে। আর বাটারের মধ্যে একটুখানি কাঁচা লঙ্কা দিচ্ছি, আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী এর মধ্যে আপনার যা ইচ্ছা দিতে পারেন, এটার মানে পুরোটাই কাস্টমাইজেবল, যার যেরকম টেস্ট সেই অনুযায়ী রান্নাটা রেসিপিটা চেঞ্জ করবে। তারপরে অল্প একটু গোলমরিচ দিলাম আর গ্রিন অনিয়নটা দিয়ে দিচ্ছি, এটাও একটু টস করে দেবো। আর অবশ্যই এর মধ্যে একটু নুন দিতে হবে, বাটারে তো নুন আছে কিন্তু তাও ওইটুকুতে তো হয় না, তাই অল্প একটুখানি নুনও দিয়ে দিলাম। আর কিছু লাগবে না? না, আর কিছু না। আচ্ছা তুই এটা কি দিই খাবি? আমি এটা খাবো, আমি পনির বানিয়েছিলাম ভেজিস দিয়ে, ওই পনিরটা দিয়ে খাবো। তো ওটা তো যেহেতু চাইনিজ, বাট গন্ধটা ভালো বের হচ্ছে, গন্ধটা ভালো, ফুলকপি ভাজা আছে গন্ধটা সেটাই বের হচ্ছে। এটা কিন্তু শুনেছি খুব টেস্টি, আজকে প্রথমবার বানাচ্ছি, প্রথমবার খাবো। তো ওটা যেহেতু চাইনিজ টাইপের তাই জন্য আমি যেগুলো অ্যাড করেছি সেগুলো চাইনিজ টাইপের রেখেছি। কেউ যদি ইন্ডিয়ান স্টাইলের বানাতে পারে, যে ওই একটু জিরে ফোড়ন দিয়ে যেরকম জিরা রাইস বানায়, নিজের টেস্ট অনুযায়ী চেঞ্জ করতে পারে রেসিপি। পুরো ফ্রাইড রাইস লাগছে তো, কি হেলদি জানো, কার্বস আর ক্যালোরিজ কম, আর এটা হচ্ছে আমার সোর্স অফ প্রোটিন। আরে দারুণ লাগছে তো। নতুন নতুন রেসিপি সবার সাথে শেয়ার করছি নতুন বছরে, কেউ যদি মানে একটু হেলথ কনসিয়াস ভাবে আর কি ইয়ে করতে চায়। তো দাঁড়াও আমি না তোমার রিয়াকশনটা নেব, একটু ট্রাই করো। ভালো হয়েছে? ভালো লেগেছে? মানে করে দিলে খাবে? মনে হচ্ছে দারুণ হয়েছে, একটু মাকেও খাবো। এই ফুলকপির ফ্লেভারটা খুব ভালো লাগছে, মানে কাঁচা কাঁচা মনে হচ্ছে না, খুব ভালো লাগছে, দারুণ হয়েছে, দারুণ দারুণ। সবাই শেয়ার করবেন এটা, সরি সবাই করে খাবেন এটা, দারুণ লাগবে। লুকস দি কত রেট করবে? পুরো ফ্রাইড রাইস মতো লাগছে, একদম একদম লুকস দি তো এটাকে, মানে এটা আমি মানে ওই আমার না এটাকে খানিকটা কিরকম বলো তো, বার্ন গার্লিক রাইস খেয়েছিলাম মনে আছে আমরা, ঠিক ওইরকম লাগছে। এটা কিন্তু ভেরি লেস ইন কার্বস, কার্বস নেই নেই এর বরাবর। জয়
আমি তুমি শুধু ফুলকপি রাইসটা টেস্ট করো, তুমি ওটা খেয়েছো তাই তুমি ওটা দিয়ে খেও না, দারুণ হয়েছে না, আমার তো খুব ভালো লেগেছে। সেটা দেখাচ্ছি টিভি দেখার জন্য, এই টিভি এই ঘুরলো এই ওয়ালটা অবধি, ওয়ালটার ভেতর অবধি থাকে বিছানাটা, এটাকে পুরো টেনে সরিয়ে নেওয়া হয়েছে, আমি এখানে বসে বসে যাতে টিভিটা দেখতে পারি। তো আমি এডিট করছিলাম আর তার সাথে 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 মাঝে মাঝে একটু টিভি দেখছি। রাতে রান্না আমাদেরও রেডি, আজকে আমাদের রাতে কি মেনু হয়েছে দেখাই। হ্যাঁ, এই যে আমাদের হয়েছে আজকে ডিমের অমলেটের ঝোল আর তার সাথে ভাত, আর রন এসে বলছে মনিকিনি নান ঝোল, একদম যেরকম হয় ডিমের অমলেটের ঝোল। রন গুড মর্নিং, এই যে দেখুন দেখতে পাচ্ছেন পায়রাগুলো কিরকম ইতস্তত এদিক ওদিক করছে, কারণ আজকে আবার বাজ পাখিটা এসেছিল। এখানে একটা মস্ত বড় বাজ পাখি আছে, মাঝে মাঝে আসে, পায়রার বাচ্চা, পায়রা যা পায়, হয়তো পায়রার ডিম, এই সমস্ত কিছু খেতে। হঠাৎ দেখছি পায়রাগুলো ইতস্তত এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে, তখনই বুঝলাম মনে হয় বাচ্চাটা এসছে। আর ও আসলে আমি যখন বুঝি এসছে, আমি একবার করে আসি বারান্দায়। তো যাই হোক, দেখুন বারান্দার কি অবস্থা হয়েছে, কটা টপ থেকে মাটি এমনকি আরও সব কিছু পাতা মাতা ঠুকরে কি অবস্থা করেছে দেখুন বারান্দায়। এটার মধ্যে ওদেরকে ডালিয়া খেতে দিয়েছিলাম, ডালিয়া তো সব খেয়েই নিয়েছে, উল্টে তাণ্ডব চালিয়েছে। এই হচ্ছে বদমাইশ পায়রাগুলোর কাজ, আর ফুলটা কি সুন্দর ফুটেছে, কালারটা কি সুন্দর। মর্নিং, হ্যাপি সানডে। তো আজকে সকালে চাটা মিস্টার দেবের তরফ থেকে হয়েছে, আমি ঘুমাচ্ছিলাম তখন চা করে নিয়ে আমাকে ডেকেছে। তো চা খাওয়া একবার হয়ে গেছে, এবার হচ্ছে গিয়ে দেখি ব্রেকফাস্টে কি করা যায়, আর তারপর হচ্ছে গিয়ে ব্রেকফাস্টের সাথে আরও একবার চা খাবো। একটু চা খেতে মন করছে আজকে, বেশ ঠান্ডা মনে হয় আজকে, একটু মনে হয় আগের দিনের থেকে একটু পড়েছে বেশি। ব্রেকফাস্ট বসিয়ে দিলাম, মানে আমার আর মিস্টার দেবের জন্য ওই ব্রেড ব্রেড টোস্ট করছি আর তার সাথে চা করছি, এটাই ব্রেকফাস্ট, ঠিক আছে। আর তারপর দেখা যাক কী হয়, ইচ্ছা আছে একটু মাছ নিতে যাওয়ার। ওই সেই মনে আছে যে বাজারটায় গেছিলাম, ওখানে শুনেছিলাম যে রবিবার দিন বেশি ভালো বাজার বসে, তো আজকে রবিবার, তো ভাবছি একবার রবিবারের রূপ দেখে আসি ওখানে কীরকম হয়। চাও একটুখানি মাছ নিয়ে চলে আসবো, মানে বিশেষ কিছু না হলেও অন্তত রুই কাতলা কিছু একটা রন ভালোবাসে খেতে, ঠিক আছে। তো যদি যাই তাহলে নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করবো, এখন ঝটপট করে বানিয়ে নিই। হ্যাঁ, তো এবার এই জিনিসটা আনবক্সিং করছি, তবে এটা দেখলাম বেশ ভালো ডিসকাউন্ট পেয়েছি, এটা MRP দেখলাম লেখা ছিল 2,500 টাকা মতো। দুটো আছে, ঠিক আছে, একটা মানে রিফিল একটা আছে। আর আমি জেনে নিয়েছি অন্যান্যগুলো অন্যান্য কোম্পানিগুলো চলবে এটার মধ্যে, ব্যাস এইটার ভেতরে এটা থাকে। একটা কি দিয়েছে দেখো, এটা দিয়েছে একটা এই স্প্রে বটল দিয়েছে, ভালো সুবিধা না এটা। তো এইটার মধ্যে জল থাকবে, এইটার মধ্যে যেরকমভাবে স্পিন করে করে জলটা ছড়াতে হয়, ছড়াতে হবে, রন বলছে জল খাবে। এই তো এর ভেতরে এটাই থাকে, এই দুটো থাকে, এটাকে এক্সটেনশন বড় করার জন্য দেখিয়ে দিলাম। সেই জন্য যাচ্ছি এখন বাজার করতে, দেখি একটু মাছ নিয়ে চলে আসবো, এই চলো।
অনেক দেরি হয়ে গেল, মাছের অপশন একদম বেশি কিছু নেই, দেখলাম একটা কাতলা মাছ, সেই দেখছি জ্যান্ত মাছের যে মাছ যেরকম দেখি সেটাই নিচ্ছি। দেখে তো তাই মনে হচ্ছে। আর কি নেবো, লঙ্কা ছাড়া? লঙ্কা নাও আর কড়াইশুঁটি নিয়ে নাও। এত তাড়া ছিল যে মানে দেখাতে পারিনি, কিন্তু এখন দেখিয়ে দিচ্ছি কি রান্না হয়েছে। এটা হচ্ছে মূলোর ঘন্ট, ঠিক আছে, কড়াইশুঁটি দিয়ে করেছি মিস্টার দেবের জন্য মাছ ভাজা, আর এখানে যে আলু দিয়ে মাছের ঝোল সেটা আমাদের রানুবাবু, ঠিক আছে। আজ আমাদের একটুখানি চটপটা চটপটা কিছু খেতে ইচ্ছা করেছে, তার জন্য টাপুকে বললাম, টাপুর বলছে আমাকে যে টাপু একটু এসে আমার সাথে গল্প করতে এসেছিল, টাপুকে বললাম একটু কিছু খেতে ইচ্ছা করছে, করে দিবি এনে? হ্যাঁ। এটা এটা কি? এটা বেসন। এটা বেসন মা? এটা বেসন না, এটা বেসন। ও ইয়েস, পেঁয়াজ ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে একদম ঝাল ঝাল পকোড়া। এর মধ্যে তো বেসন যাবে, তার মধ্যে চালের গুঁড়ো যাবে, ঠিক আছে, আর পরে যখন ভাজা হবে তখন আবার আসবো, ঠিক আছে। এই যে আমাদের পকোড়া ভাজা হচ্ছে, এই যে পকোড়ার ব্যাটারটা আমাদের পকোড়া দুটো ভাজা হয়েছে, যা একটা বাবাকে দেখ। কেমন লাগছে? গরম গরম শীতের রাতে মেয়ের হাতে পকোড়া, হ্যাঁ, আর তার সাথে কি সিনেমা দেখবে তুমি এখন? 12 ফেল। আমিও দেখবো, খুব নাম করেছে বইটা, বিক্রম মেসি, আর সত্যিকারের গল্প। এটা দেখতে হয়তো ফ্রাইড রাইসের মতন, কিন্তু ফ্রাইড রাইসে যা দেওয়া হয় এর মধ্যে তার কিছুই দিইনি বেসিক্যালি, এর মধ্যে তেলই নেই। ফ্রাইড রাইস তো রাইসটা ফ্রাই করা হয় না তেলে, এটুকু রাইসে তো পেট ভরবে। হ্যাঁ, এটার সাথে পনিরটা, আচ্ছা, ওই চিলি পনির যেটা, হ্যাঁ ওই পনিরটা, মানে একদম ইয়েই নেই, জাস্ট একটু পিস আছে আর একটু পেঁয়াজ দিয়ে এটাকে একটু মানে গরম করতে হবে, তো ওটাকে ফ্রাই করে দিচ্ছি ভালোভাবে গরম হয়ে গেছে। সিনেমাটা দেখতে দেখতে একটা ব্রেক নিলাম, কারণ এবার আমরা ডিনার করে নেব, সবার খাওয়া হয়ে গেছে, মানে অ্যাকচুয়ালি ডিনার ব্রেকটা নিয়ে রনকে খাই দিলাম, গোগুকে খাই দিলাম, এবার আমরা দুজন খাবো। তো সিনেমাটা দারুণ লাগছে, তো আরও অনেকটা একটু বাকি আছে, দেখে নিই বাদ বাকিটা, কিন্তু দেখাই দেয় আমরা আজকে রাত্রে ডিনার কি করছি। তো এই আমাদের কর্তা গিন্নির আজকে ডিনার তড়কা, এটা ওই যে আমাদের বললাম না জিঙে যে মানে আমাদের ক্লাবে যে একটা রেস্টুরেন্ট আছে সেখান থেকেই আনা, স্মার্ট ক্যাফে, ওখান থেকে আনা। আর এটা হচ্ছে গিয়ে তার সাথে পেঁয়াজ আর লঙ্কা আর রুটি একদম। যে এখন আমরা খাওয়া দাওয়ার পর এই চকলেটটা খাবো, এটা না মেড ইন নরওয়ে, আমার ওই নরওয়ের আঙ্কেল পাঠিয়েছেন, তো এখন কলকাতায় এসেছেন, বাবা দেখা করতে গেছিলেন, তো এই চকলেটটা পাঠিয়েছে আর টুকটাক জিনিসপত্র পাঠিয়েছে, তো এটা দেখাতে মনে হলো তাই দেখালাম। তো ব্লগটা এন্ড করতে আসলাম, অসাধারণ সিনেমাটা দেখলাম 12 ফেল। সত্যি কথা বলতে এই ধরনের সিনেমা, এত ভালো সিনেমা, এবার থেকে না মানে ডিরেক্টররা প্রডিউসাররা বানানোই বন্ধ করে দেবে, কারণ মানে এত ভালো সিনেমা যেটা কি না একটা ট্রু ইভেন্ট, হ্যাঁ, বেসড অন ট্রু ইভেন্ট, সেই একটা ঘটনা যেটা জানলে প্রচুর মানুষ সেখান থেকে ইন্সপিরেশন পেতে পারে, প্রচুর মানুষ ভালো অনেক কিছু শিখতে পারে, সেই সব সিনেমাগুলো চলছে না, কিন্তু চলছে কোনটা না, অ্যানিমেল।
এখান থেকেই বোঝা যায় যে মানুষ কত তাড়াতাড়ি নেগেটিভ জিনিসের উপর প্রভাবিত হয়। তো যাই হোক, এই ব্লগটা এন্ড করতে যাওয়ার আগে দুটো কথা আবারও বলতে হচ্ছে আমার অবশ্যই দেবচন্দ্রিমাকে নিয়ে। তো দেবচন্দ্রিমাকে নিয়ে একটা ভিডিও আমি রিসেন্টলি করেছিলাম, সেই ভিডিওটা আমি করেছিলাম কেন, কারণ ও যেখানে থাকে সাউথ প্রিন্স সেই সেখানে আমিও থাকি, আর যেহেতু ও সেখানকার মানুষদের নিয়ে কিছু কথা বলেছিল সেই জন্যই আমি সেই ভিডিওটাতে দেবচন্দ্রিমাকে কিছু কথা বলেছিলাম, ঠিক আছে। অবশ্যই তার মধ্যে ও যা যা বলেছিল, তার মধ্যে সোশ্যাল মিডিয়া নিয়েও কিছু ছিল, সেটা সে সম্পর্কে আমি যা বলেছিলাম সেটা বলেছিলাম। আমি অ্যাজ আ আমিও যেহেতু সোশ্যাল মিডিয়াতেই আছি, ওর মতো হিউজ না হোক বাট ছোট স্কেলে থাকলেও আমি তো রয়েছি, একই প্রফেশন ওয়াইজ আমরা একই, তো সেই জন্য যেহেতু আমাদের প্রফেশন এক, আমরা থাকি এক জায়গায়, ও আমার প্রতিবেশী, সেই জন্যই কিছু কথা বলেছিলাম। তো ওখানে অনেকেই আমাকে, মানে বেশিরভাগ মানুষ, 99% মানুষই আমাকে অ্যাপ্রিসিয়েট করেছেন, আমার কথাগুলো তাদের ভালো লেগেছে। আমি জানি না দেবচন্দ্রিমা অবধি আমার ভিডিওটা পৌঁছেছে কি না। তো একজন আমাকে কমেন্ট করেছেন, তিনি আমায় বলেছেন যে আচ্ছা তুমি কি খুব প্রাউড ফিল করছো নাকি যে দেবচন্দ্রিমা তোমার প্রতিবেশী, তুমি কি জানো ও কিন্তু মোটেই সুবিধার মেয়ে নয়, ব্লা 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 আরও অনেক কথা বলেছে, যে ও ওর এক্স বয়ফ্রেন্ডের সাথে তার দাদুর বাড়িতে রীতিমতো সবসময় যেত, আর ওই যেখানে এক্স বয়ফ্রেন্ডের দাদুর বাড়ি সেই সেম বিল্ডিংয়েই উনি থাকেন যিনি আমাকে কমেন্টটা করেছেন। তো উনি ভালো করেই জানে যে এই দেবচন্দ্রিমা কীরকম। এরপর আরেকটা কমেন্টে উনি বলেন যে ওর, তুমি জানো না ও কীরকম মেয়ে, ও সবসময় মানে একটা যে জায়গাটার থেকে এসে সেখানকার নাম নিয়ে বলেছে, সেখান থেকে এসে বিভিন্ন মানুষদেরকে ও ইউজ করেছে, করে তারপর যখন ওর স্বার্থ ফুরিয়ে গেছে তখন আর তাদের সাথে যোগাযোগ রাখেনি, ঠিক আছে। এরকম করে ও কমেন্টগুলো করেছে, আমার কমেন্ট বক্সে কমেন্টগুলো রয়েছে। তো তাকে আমি কয়েকটা কথা মানে বলতে চাই। প্রথমত হচ্ছে গিয়ে দেবচন্দ্রিমা ওর এক্স বয়ফ্রেন্ডের সাথে তার দাদুর বাড়িতে যেত, সেটা আপনি বললেন, তো সেখানে আপনি বললেন যে ওর ক্যারেক্টার মোটেই ভালো না, তো ভাগ্যিস আপনি তো আমার চোখ খুলে দিলেন, আপনি তো আমার চোখ খুলে দিলেন, নাহলে তো আমি ভাবতেই পারতাম না না, কারণ দেবচন্দ্রিমা যেখানে কিনা ওর এক্স বয়ফ্রেন্ডের সাথে মলদ্বীপ ঘুরে এসছে একা একা, তো সেখানে আমি তো জানতামই না যে ওর যদি ক্যারেক্টার নিজের কিছু খারাপ করার হতো তার জন্য ওর এক্স বয়ফ্রেন্ডের দাদুর বাড়িতেই গিয়ে করতে হতো। মানে যে মেয়েটি আর কি সবার সামনে বলে দিয়েছে সে তার এক্স বয়ফ্রেন্ডের সাথে একসাথে মলদ্বীপ বেড়াতে গেছে, তো সেখানে তারা থেকেছে একসাথে, তো সে যদি ক্যারেক্টার নিয়ে প্রশ্ন তুলতে হয় যারা তুলবে তারা তো সেই সময়ই তুলবে, তার জন্য আলাদা করে ক্যারেক্টার নষ্ট করার জন্য দাদুর বাড়ি যেতে হবে, সত্যি কথা বলতে এটা আমার জানা ছিল না, ঠিক আছে। তো এবার হচ্ছে গিয়ে ওর ওর লাইফ, ওর এখানে ডিসিশন, ও দাদুর বাড়িতে যাবে, মলদ্বীপে যাবে, এভারেস্টের চূড়ায় গিয়ে বয়ফ্রেন্ডের সাথে ঘুরবে, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, ঠিক আছে। তো আমি ক্যারেক্টার ওরকমভাবে অ্যানালিসিস করব না, সেটা ওর সম্পূর্ণ ব্যাপার। হ্যাঁ, আমি যদি দেখতাম যে একই সাথে একজন বয়ফ্রেন্ড আছে তার সাথে আরেকটা বয়ফ্রেন্ড আছে, সেই হিসাবে আমি কিন্তু ক্যারেক্টার অ্যানালিসিস করলেও করতে পারতাম যে একই সাথে একাধিক পার্টনার, তো ও একজনের সাথে আমি জানি তার সাথে সম্পর্ক ছিল, তার সাথে ব্রেকআপ করেছে, তারপর হয়তো আবার কারোর সাথে ছিল, তারপরে তার সাথেও হয়তো ব্রেকআপ হয়েছে, এরপরেও হয়তো ওর লাইফে কেউ আসবে, তারপরেও তার সাথে যদি তার ব্রেকআপ হয় বা এবার তার সাথে অন্য কারোর সাথে বিয়ে হয়, এগুলো সত্যি কথা বলতে আমার কোনো মাথা ব্যথার বিষয় নয়। তো এইবার রইল গিয়ে ও আমার প্রতিবেশী, সেটা নিয়ে আমি প্রাউড ফিল করছি কিনা। দেখুন, প্রাউড অবশ্যই ফিল করি এটা জেনে, ওর অ্যাচিভমেন্টগুলো জেনে, যে একটা বাচ্চা, এতটা ছোট বাচ্চা মেয়ে সে কিনা আজকে একটা কলকাতার মতো শহরে একটা ফ্ল্যাট, গাড়ি, সমস্ত কিছু করছে, নিজের সংসারের সংসার চালাচ্ছে, সুন্দর জীবনযাপন করছে। তো সেটা সেই জিনিসটা দেখে ইন্সপায়ারও হওয়া যায়, সেটা নিয়ে গর্ববোধও করা যায়। বাকি ওর আমার প্রতিবেশী হওয়া নিয়ে গর্ববোধ যদি সত্যি আমি করতাম, তাহলে আজ থেকে মনে হয় এক বছরেরও বেশি আগে ফার্স্ট আমি দেবচন্দ্রিমাকে নিয়ে ভিডিওটা করেছিলাম একটা,
যেটা কিনা নমস্কার বাংলা যে ইভেন্টটা হয়েছিল সেখানে ওকে যেহেতু স্টেজে তোলা হয়েছিল, ওর এক্স বয়ফ্রেন্ড দর্শকদের মধ্যে বসেছিল, আরো অনেকেই সেখানে যেতে পারেনি, তার জন্য অনেক রোস্টিং ভিডিও হয়েছিল। তো সেখান থেকে একটা রোস্টিং ভিডিও দেখে আমি দেবচন্দিমা সম্পর্কে সবার প্রথম কিছু কথা বলি, কারণ সেই রোস্টিংটা আমার মানে আমার মনে হচ্ছে যে এটা এইরকম ভাবে না বললেও চলতো। তো সেই জন্য আমি আমার যুক্তি দিয়ে আমার অ্যাঙ্গেল দিয়ে আমি সেই জিনিসটাকে বিচার করেছিলাম। কিন্তু মজার বিষয় তখন আমি জানতামই না যে দেবচন্দ্রিমা সাউথ উইন্ডসেই থাকে। তো আমার মনে আছে এই পুরো ঘটনাটার পর প্রথম যে ব্লগটা দেয় দেবচন্দ্রিমা সেখানে ও উল্লেখ করেছিল যে আমি সাউথ উইন্ডস থেকে বেরোচ্ছি। আমি তখন রিয়েলাইজ করলাম যে আরে বাবা ও তো এখানেই থাকে, বাট আমি তখন জানতাম না যে ও এখানেই থাকে আর এখানেই ও মানে বসবাস করে আমার প্রতিবেশী। আমি জাস্ট মনে হয়েছিল, খারাপ লেগেছিল, বলেছিলাম তো যদি প্রাউড ফিল করতে হতো তাহলে তো দেখতেন একাধিকবার আমি আমার ব্লগে ঢাড়া পিটিয়ে বলতাম যে জানেন আমার আমি যেখানে থাকি সেখানে দেবচন্দ্রিমা থাকে। আমি কারণ ভালো করেই জানি যে মানুষ দেবচন্দ্রিমা তাকে আমি কতটা চিনি, আমি চিনি আপনি চেনেন কাকে, যে ক্যারেক্টারগুলো প্লে করে কতটা বেশি অভিনয় করছে ওই দেবচন্দ্রিমা, ওর স্টারডম তো তার সাথে আমার আমার ওই একই জায়গা থেকে সেরকম কোনোই লোককে বলে লাভ নেই। যদি হ্যাঁ ওর সাথে আমার পার্সোনালি কোনো সম্পর্ক হতো অ্যাজ আ প্রতিবেশীও, ও আমার বাড়ি আসছে বা আমি ওর বাড়ি যাচ্ছি বা রাস্তায় আমাদের দেখা হচ্ছে, আমরা কিছু সময় টাইম স্পেন্ড করছি, তাহলে সেটা নয় বলতাম। বাদবাকি আমি তো কোনো দিনও মানে এতদিন ধরে জানি ও এখানেই থাকে, আমার সাথে রাস্তায় দেখাও মানে এই কমপ্লেক্সের মধ্যে দেখাও হয়েছে একবার, তাও আমি কোনো দিনও সেটা আমার ব্লগে বলিনি। আর এখন বললাম কেন, কারণ ও আমাদের এই সোসাইটি নিয়ে কিছু কথা বলেছে সেই জন্য। আশা করি আপনাকে বোঝাতে পারলাম, ঠিক আছে? তো যাই হোক, এই বলেই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো চলতে হে ফ্রেন্ডস, দুয়াও মে ইয়াদ রাখনা। আর যিনি আমাকে কমেন্টটা করেছেন আশা করি তিনি আমায় ভুল বুঝবেন না, এখানে আমি কোনো উদ্ধতের কিন্তু পরিচয় দিলাম না, তার যা মনে হয়েছিল সে তার মতো করে বলেছেন, আমি নিজের মতো করে সেটাকে একটু বুঝিয়ে দিতে চাইলাম, ঠিক আছে? তো ঠিক আছে, চলুন টাটা।